नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनल पक्ष থেকে আপনাদের জানাই স্বাগত। চন্দ্র মাস অনুসারে একাদশ দিন হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্র অনুসারে এই একাদশ দিনকে আমরা একাদশী বলে থাকি। বছরে ২৪টি একাদশী সাধারণত, তবে যে বছর মলমাস পড়ে সেই বিশেষ মাসে অতিরিক্ত দুটি একাদশী থাকে। এবছর অর্থাৎ ২০২০ সালের আশ্বিন মাসে অতিরিক্ত দুটি একাদশী পড়েছে। আশ্বিন মাসের শুক্লাপক্ষের এই বিশেষ একাদশীকে আমরা সাধারণত পদ্মিনী একাদশী বলে থাকি। মলমাসে সাধারণত কোনো শুভ কাজ না করা গেলেও পদ্মিনী একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এই বিশেষ মাসকে পুরুষোত্তম মাস হিসাবেও কথিত রয়েছে বা বর্ণিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য সকল মাসের থেকে সর্বশ্রেষ্ঠ বলে গণ্য করেছেন। তিনি নিজের নাম অনুসারে এই মাসের নাম পুরুষোত্তম মাসও রেখেছেন। যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি বহু ধর্ম ও ব্রতের কথা শুনেছি, এখন পুরুষোত্তম মাসের সর্ব পাপ নাশিনী পুণ্যদায়িনী শুক্লাপক্ষীয় পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণ করলে পরমপদ প্রাপ্ত হওয়া যায়। ভগবান কৃষ্ণ বললেন, দশমের দিন থেকেই ব্রত শুরু করা হয়। কাঁসার পাত্রে ভোজন, মসুর ডাল, ছোলা, শাক এবং অপরের অন্ন ও আমিষ দশমের দিন বর্জন করতে হয়। পরের দিন প্রাতে আপনি সুগন্ধি ধূপ দীপ চন্দনাদি দিয়ে ভগবান বিষ্ণুর পূজার্চনা করুন। রাত্রিতে জাগ্রত থেকে ভগবানের নাম শুনুন, কীর্তন করুন। এরপর ভগবান শ্রী গোবিন্দের এই পদ্মিনী একাদশী ব্রতের একটি ইতিহাস, সেই ইতিহাস বা মাহাত্ম্যের কথা শ্রবণ করুন বা পাঠ করুন। সেই কাহিনী হল, এক সময় রাজা কার্তবীজ লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দী রাখেন। পুলস্থ মুনি রাজার কাছে রাবণের মুক্তি কামনা করেন। মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেন। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলস্থ মুনিকে জিজ্ঞাসা করলেন, হে মণিবর, ইন্দ্রসহ সকল দেবতা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিলেন, সেখানে কিভাবে কার্তবীর্য রাবণকে পরাজিত করল, কৃপা করে তা বলুন। পুলস্থ মুনি তখন রাবণের কাছে কার্তবীর্যের রহস্য এবং জন্ম রহস্যের বর্ণনা করলেন। ত্রেতাযুগে হৈহয় বংশে কীর্তবীর্য নামে এক রাজা ছিলেন। মহিষ্মতিপুর তার রাজধানী ছিল। রাজার ১০০০ পত্নী ছিল, কিন্তু রাজ্যভার গ্রহণের মতো কোনো পুত্র রাজার ভাগ্যে হয়নি। দেবতাদের আরাধনাতেও সুফল মেলেনি তার। অবশেষে সাধুদের আজ্ঞা অনুসারে বিভিন্ন ব্রত পালন করলেন, তথাপি রাজা ছিলেন অপুত্র। মন্ত্রীর উপরে রাজ্যভার অর্পণ করে তপস্যায় যাবেন বলে স্থির করলেন রাজা কৃত্তবীর্য। বরানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন অত্যন্ত পতিব্রতা। স্বামীর সঙ্গে তিনিও তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করলেন। সেখানে তারা ১০০০০ বৎসর কঠোর তপস্যা করলেন, কিন্তু তবুও কৃত্তিবীর্য পুত্র সুখে বঞ্চিতই। রানী পদ্মিনী মহাসাধ্বী অনুসূয়াকে জিজ্ঞাসা করলেন, হে সাধ্বী, পুত্র লাভের জন্য আমার স্বামী ১০০০০ বছর তপস্যা করেও বিফল হয়েছে, এখন যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হন, অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয় এমন কোনো উপায়ের বিধান করুন। পদ্মিনীর প্রার্থনায় অনুসূয়া প্রসন্ন হয়ে বললেন, ৩২ মাস অন্তরে এক অধিমাস বা পুরুষোত্তম মাস আসে, এই মাসে পদ্মিনী
ও পরমা দুই একাদশী। এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হন। অনুসার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধায় এই একাদশী ব্রত পালন করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুড় বাহনে আরোহণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বললেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নয়, এই মাসের একাদশী আমার প্রিয়। তুমি এই ব্রত যথাযথ পালন করেছ, তাই আমি তোমার ইচ্ছানুরূপ বর প্রদান করব। ভগবানের স্তব করে রানী বললেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি বর প্রদান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, হে রাজেন্দ্র, আপনার অভিলাষিত বর প্রার্থনা করুন। মহানন্দে রাজা বললেন, হে জগৎপতি মধুসূদন, দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষসাদি কেউ তাকে পরাজিত করতে পারবে না, এমন পুত্র আমি প্রার্থনা করি। রাজার প্রার্থনা অনুসারে বরদান করে ভগবান অন্তর্হিত হলেন। রাজা পত্নীসহ স্বগৃহে ফিরে গেলেন। যথাসময়ে রানী পদ্মিনীর গর্ভে মহাবলশালী এক পুত্র জন্মগ্রহণ করলেন। মহারাজা কীর্তিবীর্য পুত্রের নাম রাখলেন কার্তবীর্য। ত্রিলোকের সমান এক বীর ছিলেন। এই দশানন রাবণও তার কাছে পরাজিত হন। বন্ধুরা, এবারের পদ্মিনী একাদশী পড়েছে এই বিশেষ মাসের বিশেষ দিনে, অর্থাৎ আগামী 27 সেপ্টেম্বর 2020 রবিবার। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে যদিও একাদশী শুরু হয়েছে 26 সেপ্টেম্বর 2020 শনিবার সন্ধ্যা 6টা 59 মিনিট থেকে, এই একাদশী শেষ হবে পরের দিন অর্থাৎ 27 সেপ্টেম্বর 2020 রবিবার সন্ধ্যা 7টা 46 মিনিটে। তাই 27 সেপ্টেম্বর 2020 রবিবার এই বিশেষ একাদশী পালন করা উচিত। পালনের সময় হবে ঠিক তার পরের দিন অর্থাৎ 28 সেপ্টেম্বর 2020 সোমবার। তাই পালন করুন সঠিক সময়ে। 28 সেপ্টেম্বর 2020 সোমবার সকাল 6টা 13 মিনিট থেকে সকাল 8টা 36 মিনিটের মধ্যে। কারণ 28 সেপ্টেম্বর 2020 দ্বাদশী শেষ হবে 8টা 58 মিনিট। তাই এই বিশেষ সময়ের মধ্যে পালন করে আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পঞ্চ রবিশস্য নিবেদন করে এই বিশেষ পদ্মিনী একাদশী পালন করুন। তাই সকাল সকাল স্নান সেরে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে এই বিশেষ একাদশীর সংকল্প গ্রহণ করুন এবং তারপরে আপনারা অবশ্যই ধূপ, দীপ, চন্দন এগুলো নিবেদন করুন। সেই সাথে হলুদ ফুল, হলুদ ফল আপনারা নিবেদন করুন। এই বিশেষ দিনে খাদ্য এবং জল যদি বিরত থাকেন খেতে, তাহলে এই বিশেষ দিন আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। সেই সাথে ভগবান বিষ্ণুর নাম জপ করুন, ঔং নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করতে থাকুন। তাছাড়া এই বিশেষ মাসে আপনারা যদি ভগবান কৃষ্ণের ভগবদ্গীতা পাঠ করেন, সেক্ষেত্রেও শুভ ফল পাবেন। তাছাড়া পদ্মিনী একাদশীর যে বিশেষ মাহাত্ম্যের কথা আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এই বিশেষ মাহাত্ম্যের কথা অবশ্যই নিজেরা আলাপ আলোচনা করুন এবং শ্রবণ করুন, পাঠ করুন। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর পূজা অর্চনার পাশাপাশি সন্ধ্যাতে তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। সেই সাথে ঔং নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করুন এবং তুলসী বৃক্ষকে বা তুলসী গাছকে 11 বার প্রদক্ষিণ করুন। এতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন। যদি আপনারা দীর্ঘদিন আর্থিক কষ্টে ভোগেন, তাহলে পদ্মিনী একাদশীর দিন ভগবান বিষ্ণুর সামনে ঘিয়ের প্রদীপ একটি জ্বালান এবং পূর্ব দিকে মুখ করে ভগবদ গীতার 11তম অধ্যায়টি পাঠ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। যদি আপনারা স্বাস্থ্য সম্পর্কিত সমস্যায় ভোগেন, তাহলে আপনারা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে বর্তমান যে ঋতু চলছে সেই ঋতু অনুসারে ফল নিবেদন করুন এবং সেই ফল আপনারা প্রসাদ হিসাবে গ্রহণ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এই বিশেষ একাদশীর দিন আপনারা ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ধাতব পাত্রে আপনি অল্প পরিমাণ মৌরি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন। আর এই মৌরি নিবেদনের সময় আপনাদের মনস্কামনার কথা বলুন। তাহলে ধীরে ধীরে আপনাদের জীবন থেকে
আর্থিক সমস্যা দূর হওয়ার পাশাপাশি আপনাদের ব্যবসায় অত্যন্ত উন্নতি হবে। পদ্মিনী একাদশীর দিন আপনারা অবশ্যই দরিদ্র এবং অসহায় মানুষকে খাবার দান করলে বা পরিবেশন করলে অত্যন্ত শুভ ফল পাবেন, সেই সাথে তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন, তাহলে দেখবেন আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি অবশ্যই বৃদ্ধি পাবে। পদ্মিনী একাদশীর দিন দুধের ক্ষীর তৈরি করে সেই ক্ষীরভোগ আপনি তুলসী পাতাসহ ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অর্পণ করুন। এই বিশেষ প্রতিকারে আপনাদের বৈবাহিক জীবনে অত্যন্ত শুভ ফল আসবে। একাদশীর দিন আপনারা ভগবান বিষ্ণুর শ্রীচরণে নয় মুখ অলা প্রদীপ আপনারা জ্বালিয়ে দিন, অবিচ্ছিন্নভাবে এই শিখা জ্বলতে দিন, কোনোভাবে এই শিখাকে নেভাবেন না। এই বিশেষ শিখা যত ভালো জ্বলবে আপনাদের জীবন থেকে তত দুঃখ দুর্দশা দূর হবে। নয় মুখ ওয়ালা যদি প্রদীপ না পেয়ে থাকেন তাহলে নয়টি প্রদীপ আপনারা নদিকে আপনারা সাজিয়ে দিন এবং সেই প্রদীপ জ্বালিয়ে দিন। আপনাদের কাছে যদি ঘিয়ের ব্যবস্থা না থাকে, অর্থাৎ গাওয়া ঘি যদি না থাকে, তাহলে সর্ষের তেল দিয়েও আপনারা জ্বালাতে পারেন কিংবা তিল তেল দিয়েও জ্বালাতে পারেন। অর্থনৈতিক সমস্যার পাশাপাশি আপনাদের জীবনে সাংসারিক সমস্যা যদি আসে তাহলে এই বিশেষ দিনে অর্থাৎ পদ্মিনী একাদশীর দিন ভগবান বিষ্ণুর শ্রীচরণে আপনারা অবশ্যই দুধের সঙ্গে অল্প একটু কেশর মিশিয়ে সেই বিশেষ দুধে আপনারা ভগবান বিষ্ণুর বিশেষ মূর্তিকে অভিষেক করুন। এই বিশেষ অভিষেকে আপনাদের শুভ ফল আসবে। এই বিশেষ একাদশীর দিন আপনারা গরিব মানুষ এবং পাশাপাশি ব্রাহ্মণ সৎ ব্রাহ্মণকে আপনার সাধ্যমতো দান করুন, তাতে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। এই বিশেষ একাদশীতে আপনারা যদি অশ্বত্থ গাছের গোড়াতে পূজার্চনা করেন তাতেও শাস্ত্রমতে আপনাদের ভগবান বিষ্ণুর আশীর্বাদ আসবে। আমি যে কটি উপায়ের কথা আপনাদের সঙ্গে আলোচনা করলাম সেই উপায়ের মধ্যে যে কোনো একটি উপায় যদি আপনারা শ্রদ্ধাসহ করেন তাহলে পদ্মিনী একাদশীর এই বিশেষ শুভ ফল আপনাদের জীবনে অবশ্যই আসবে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত,